কেন্দ্রীয় সরকার সম্প্রতি গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে অনলাইনে ঔষধ ব্যবসার প্রসার ঘটানোর উদ্যোগ নিয়েছে। কেমিস্টরা মনে করে এতে করে নেশাজাতীয় ঔষধের পাচার বৃদ্ধি পাবে, তাই অনলাইনে ঔষধ ব্যবসা বন্ধের দাবিতে শুক্রবার গোটা দেশে কেমিস্টদের একদিনের ধর্মঘট চলে। কিন্তু রাজ্য সরকারের আহ্বানে সাড়া দিয়ে ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন শুক্রবার সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত 6 ঘন্টার গণঅবস্থান পালন করে। আলিমিস চৌমুহনির কাছে এই 6 ঘন্টার গণঅবস্থান কর্মসূচি পালিত হয়। এদিন ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কান্তিলাল দেবী সংবাদ জানান। মূলত বিগত 28 আগস্ট কেন্দ্রীয় সরকার কর্তৃক সার্বজনীন এক গ্যাজেট নোটিফিকেশন জারি হয়। এই গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে যে বেআইনি অনলাইন ব্যবসা চালু আছে, সেই বেআইনি অনলাইন ব্যবসাটাকে আইন সিদ্ধ করার জন্য এক প্রয়াস নিয়েছে। আমরা মনে করি এই অনলাইন ব্যবসা ওষুধ ব্যবসার মাধ্যমে সমাজ উপকারের চেয়ে অপকারই বেশি হবে, কেননা ফেক প্রেসক্রিপশন এবং বিভিন্ন রকমের পুরনো প্রেসক্রিপশন পাঠিয়ে শুধুমাত্র হ্যাবিট ফর্মিং ড্রাগ কিংবা নেশাজাতীয় ওষুধের বিক্রির রমরমাই বাড়বে। কাজেই সমাজকে এই ধরনের অবস্থা থেকে বা ব্যবস্থা থেকে রক্ষা করার স্বার্থে এবং জনসচেতনতার লক্ষ্যে আজকে আমরা সমগ্র ভারতবর্ষে একদিনে জনগণ পালিত হচ্ছে। ত্রিপুরা কেমিস্ট্যান্ড রাজিস্ট্রেশন, এই অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট্যান্ড রাজিস্ট্রেশন একটা অ্যাফিলিয়েটেড বডি। আমরা যেহেতু নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছেন, এই সরকারের আহ্বানে এবং অনুরোধে আমরা ধর্মঘটে সামিল না হয়ে সারা ভারতবর্ষের কেমিস্টের প্রতি সংহতির বার্তা দিতে আমরা 6 ঘন্টার এই গণ অবস্থান পালন করছি। আপনার নামটা? কান্তিলাল দেব।